দাউ করে জ্বলছে আগুন আগ্রাসী আগুনে পুরে ছাই হয়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অসংখ্য কর্মী স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিয়েরা কাউন্টিতে এভাবেই ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল এতে হুমকির মুখে পড়ে দুশোটিরও বেশি অবকাঠামো পাঁচশো জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে একই চিত্র দেখা যায় যুক্তরাষ্ট্রের আরেকটি অঙ্গরাজ্য সাউথ ডাকোটাতেও আগুন নেভাতে বিমান থেকে ছোড়া হয় অগ্নি নির্বাপক রাসায়নিক দাবানলের কারণে শীতল থেকে ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে আবহাওয়া আশি হাজারেরও বেশি বাসিন্দা ঘর ছাড়তে বাধ্য হন তবে তাৎক্ষণিক কোনো ঘরবাড়ি কিংবা অবকাঠামো ক্ষতিগ্রস্তের কোনো খবর পাওয়া যায়নি গত দুই দিনের দাবানলে বনাঞ্চল পুড়েছে ব্রাজিলেও স্থানীয় প্রশাসনের হিসেবে এর পরিমাণ অন্তত বিশ শতাংশ পরিবেশবিদরা বলছেন দাবানল আরও বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়লে ব্রাজিলের জাতীয় বনের পাঁচ হাজার ছয়শো একরের বেশি এলাকা এবং শহরের সত্তর শতাংশ পরিষ্কার পানির উৎস হুমকির মুখে পড়তে পারে তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা হলেও উন্নতি হয়েছে দাবানলে বনাঞ্চল পুড়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও রাজধানী কিয়েবের আশপাশের এক হাজার চল্লিশ একরেরও বেশি তৃণভূমি পুড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা নাদিম মারজান সুম সংবাদ